মৃত্যু মেলে যে একের পর এক দুর্নীতি সবার সামনে আসছে তার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে দক্ষিণ চৌশানারা হাই স্কুলে, যেখানে পাঁচজনের মাইনে ভাগ করে দেওয়া হয় সাতজন কর্মীকে। সাতজন কর্মী কাজ করেন এখানে। তো চলো আমরা দেখি এই হাই স্কুলের অবস্থাটা কি। এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার রসক পুঞ্জ প্রাণ কৃষ্ণ হাই স্কুল। এখানে প্রতিনিধি দল এসেছেন কিভাবে কর্মীরা দশ বছর ধরে কম বেতন নিয়ে কাজ করছে। এছাড়াও প্রতিনিধি দল রান্নাঘরটাকেও পরিদর্শন করে থাকেন। ইনি হচ্ছেন ওই হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যিনি প্রতিনিধি দলের সঙ্গে কথোপকথনে ব্যস্ত আছেন। প্রতিনিধি দল শুধুমাত্র প্রধান শিক্ষক মহাশয় নয়, স্কুলের অন্যান্য শিক্ষক মহাশয়ের সাথেও পরামর্শ করেন এবং কি উপায়ে এখানে রান্না বান্না হয়, কতটা স্বাস্থ্যসম্মত হয়, সমস্ত কিছুই খতিয়ে দেখার জন্য এসেছেন। প্রতিনিধি দল সরাসরি রান্নাঘরেই চলে আসেন এবং রান্নাঘরে যে সমস্ত কর্মীরা রান্না করেন তাদের সঙ্গে সরাসরি কথোপকথন করেন, কারণ প্রধান শিক্ষক মহাশয়ের কথায় ওনাদের হয়তো বিশ্বাস হয়নি, তাই ওনারা কর্মীদের সঙ্গে কথা বলেন। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টে উল্লেখ করা আছে বাচ্চাদের কী সমস্ত খাবার সরবরাহ করা হয়। তো ছাত্রছাত্রীদের এখানে দেওয়া হয়ে থাকে ভাত, ডাল, মিক্স সবজি, তরকারি, ডিম এবং সঙ্গে রয়েছে একটা আপেল। তো ছাত্রের সংখ্যা, উপস্থিতির হার, সমস্ত কিছু তারিখ, বার, সমস্ত কিছু দেওয়া আছে। শিক্ষক শিক্ষিকারা জানান যে রান্নার জন্য সমস্ত সবজি স্কুলের বাগান থেকে উৎপন্ন করা হয়। তো আমি এখন ওনাদের কাছ থেকে জেনে নেব যে ওনারা কতটা করে টাকা পান। তো আপনারা কত করে মাইনে পান মাসে? আমরা বলেছি আমরা পাঁচজনের মাইনে সাতজনে ভাগ করে নিই। পাঁচজনে আমরা এক একজন কত টাকা পান কত পাই সেটা আমরা সাতজনে ভাগ করে নিই। হ্যাঁ হ্যাঁ, এবার ও আবার আর দুজন তাদের অন্য খাতা আছে সেই খাতায় খাতা আছে কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রধান শিক্ষকের ঘরে গিয়ে সমস্ত খাতাপত্র অর্থাৎ মিড ডে মিলের যে নথিপত্র সমস্ত কিছু ঘেঁটে দেখেন এবং তারা এ বিষয়ে নানান রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন। বন্ধুরা, আপনাদের এলাকায় এরকম নতুন নতুন নানান খবর বা খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।